এবছর 77 বছরে পদার্পণ করলো বেলুর মঠের জগদ্ধাত্রী পুজো। রীতি মেনে জাঁকজমক সহকারে হচ্ছে এই পূজা অর্চনা। এবছর এই পুজো হচ্ছে সারদা পীঠে মা সারদার প্রার্থনা কক্ষে। এই কক্ষে 90-এর দশক পর্যন্ত পুজো হয়ে এসেছে, যদিও পরে তা পরিবর্তন হয়েছিল। প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে পুজোর আয়োজন করা হতো। করোনার সময় প্রার্থনা কক্ষে পুজোর আয়োজন করা হয় আবারও। এবছরও সেখানেই পুজো হচ্ছে বলে জানা গিয়েছে। আজ বুধবার মহানবমী, শুরু হয়ে গিয়েছে নবমীর পুজো পাঠ। একই সঙ্গে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজোর সমাপ্তি হয়েছে। এদিন সকাল 6টায় পূর্বাহ্ন পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে নবমীর পুজো। এরপর মধ্যাহ্ন পুজো এবং অপরাহ্ন পুজো হবে। হবে পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। পরে সন্ধ্যা 6:30টায় আরতি হয়ে আজকের মতো পুজোর সমাপ্তি হবে। করোনাকালে 2 বছর ভক্ত এবং দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এবছর তা উন্মুক্ত করে দেওয়ায় অগণিত ভক্ত এবং দর্শনার্থী প্রতিমা দর্শন করতে এসেছেন। তাদের জন্য প্রসাদের আয়োজন করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ। সব মিলিয়ে করোনাকাল পেরিয়ে ফির মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বেলুর মঠ সারদাপীঠে। প্রতি বছর এই পুজো দেখতে বর্ধমান, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে ভক্ত এবং দর্শনার্থীরা বেলুরে আসেন। সারদাপীঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় 20-30 হাজার মানুষের ভিড় হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। আগত দর্শনার্থীরা পুষ্পাঞ্জলি দেন এবং পরে কংক্রিটের বেদিতে রাখা ঘর থেকে শান্তি জল নিয়ে প্রসাদ গ্রহণ করেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 10 মে, ওই দিন সকাল 7টায় পুজো হওয়ার পরে 8:30টার সময় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা 7টায় প্রতিমা নিরঞ্জন হবে বলে জানা গিয়েছে মঠ কর্তৃপক্ষ সূত্রে। সারদাপীঠ কর্তৃপক্ষ জানান, চিরাচরিত প্রথা মেনে এবারও প্রতিমার গায়ের রং করা হয়েছে শিউলি ফুলের বৃন্দের রঙের মতো। আগামীকাল সন্ধ্যায় বেলুর মঠে সারদা দেবীর মন্দিরের উল্টো দিকের ঘাটে মা জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন হবে বলে জানা গিয়েছে। যারা মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারছেন না, তাদের জন্য পুজোর সরাসরি সম্প্রচার হবে সারদাপীঠ এবং বেলুর মঠের নিজস্ব ওয়েবসাইটে, এমনটাই জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।